আসসালামু আলাইকুম, আমি এইচ এর হানিফ ফয়সাল, EICT তে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ডিজিটাল ডিভাইসের লজিক গেটের সার্বজনীন গেট নিয়ে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মৌলিক গেট নিয়ে। মৌলিক গেট কয়টি ছিল? মৌলিক গেট ছিল তিনটি। কি ছিল? অ্যান্ড, অর, নট। আর আজকের আলোচ্য বিষয় হবে যৌগিক গেট। তো যৌগিক গেট কত প্রকার? এখানে আবার ক্লাসিফিকেশন আছে। যৌগিক গেট আবার দু প্রকার, একটা হলো সর্বজনীন গেট আর একটা হলো কি বিশেষ গেট। ঠিক আছে, সর্বজনীন গেট গুলো কি? আজকে আমাদের আলোচনা হবে এই সর্বজনীন গেট কারা, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বিশেষ গেট গুলো কি কি। তো সর্বজনীন গেট দুইটা, সর্বজনীন গেট হলো নর গেট এবং ন্যান্ড গেট। এখন প্রশ্ন, সর্বজনীন বিষয়টা কি? সর্বজনীন হলো যে গেট দিয়ে তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করা সম্ভব। আরো সহজ ভাষায় যদি বলতে চাই, সর্বজনীন গেট হলো ওই গেট যে গেট দিয়ে দুনিয়ার যে কোনো গেটকেই বাস্তবায়ন করা সম্ভব। আমরা যখন সর্বজনীনতা প্রমাণ করব তখন সর্বজনীন গেট নিয়ে আরো বিস্তার আলোচনা করব। আজকে শুধু আলোচনা করব সর্বজনীন গেটগুলো কি, তারা কোন সূত্রে কাজ করে এবং তাদের ইলেকট্রিক সার্কিটগুলো কি, ডিজিটাল সিগন্যালগুলো আমরা কিভাবে ফাইনালি ফাইন্ড আউট হিসেবে বের করতে পারি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি সর্বজনীন গেট দুটি, একটা নর আর কি ন্যান্ড। তো নর কি? নর হলো নট প্লাস অর, মানে নট গেট এবং অর গেটের সমন্বয়ে তৈরি হয় কি এই নর গেট। ঠিক আছে, আবার দেখো ন্যান্ড কি? ন্যান্ড হলো এন ফর নট, প্রথমে এন থাকলে বুঝবে এটি নর গেট মিন করে। তার মানে ন্যান্ড হলো নট প্লাস এন্ড। দেখো, তার মানে প্রথমে অর তারপর কি নট, এইটার পরে সমন্বিত রূপ হলো এটা। ঠিক আছে, এইটা এটার পরে ফাইনাল স্ট্রাকচার হলো এটা। তুমি এটাকে এভাবে লিখবো আমরা, তার মানে এই যে অর তারপর কি এই ডট, এই ডট দ্বারা মিন করা কি দিস ইজ নট। তার মানে নর গেটের প্রতীক হলো এটা। এখানে দুইটা ইনপুট, সো এই জন্য আমরা কি দিলাম, দুইটা টান দিলাম। এখানে যদি তিনটা হইতো তাহলে আমরা তিনটে দিতাম, চারটা হলে চারটা দিতাম। ঠিক আছে, এখানে আমি দুইটি ইনপুটের জন্য নর এবং ন্যান ব্যাখ্যা করব এবং এই ব্যাখ্যা হতে বা সত্য সারণী হতে আমরা ফাইনাল সূত্রটাকে, তুমি কি করবে এই সূত্রটা ব্যবহার করে তিনটি ইনপুটের জন্য নর এবং ন্যান্ডের সত্যক সারণী ও প্রতীক নিজ খাতায় করে ফেলবে। ঠিক আছে, তো দেখো আমি কি করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো তার প্রতীক, এই প্রতীক যদি এটা হয় আর এটা হলো তার ইলেকট্রিক সার্কিট, মানে নর গেটটা যে ইলেকট্রিক সার্কিটকে রিপ্লেস করে তা হলো এটা। দেখো ভালো করে মনে রাখবো, অনেক সময় ইলেকট্রিক সার্কিটের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, নর গেট ইলেকট্রিক সার্কিট হলো এমন। ঠিক আছে, কি ছিল নর গেট? কিন্তু ভেতরে একটা প্যারালাল কানেকশন ছিল এভাবে, তো এভাবে জাস্ট কানেক্ট হবে। তাহলে যদি কখনো এভাবে থাকে তাহলে বুঝবে কি এটা নর, নটের প্যাটার্ন যদি ফলো করে তাহলে বুঝবে এটা হ্যাঁ নর। যেমন এখানে দেখো এটা কি নটের মতো, যে এই এটার সাথে প্যারালালে থাকবে, সমান্তরালে থাকে, এই জন্য কি এটাকে বলা হয় ন্যান্ড, মানে নট এখানে আছে। আর নর্মালি কি ছিল? যখন নর্মালি অর ছিল তখন কি এই লাইনটা সোজাসুজি ছিল, আর যখন নর্মালি এন্ড ছিল তখন কি এই লাইনটা সোজাসুজি ছিল। বুঝতে পারছো? মানে সোজাসুজি সিরিজ অর প্যারালাল দুইটার থেকে একটা ছিল। আচ্ছা যাক, তো এখান থেকে জাস্ট হালকা একটু দেখে রেখো, অনেক সময় আসতে পারে নাও আসতে পারে, খুব একটা ইম্পর্টেন্ট না আসে, বাট লিখে রেখো খাতায়। এখন প্রশ্ন হলো এটা সত্য সারণী কি? ঠিক আছে, এখন কিন্তু আমরা সত্য সারণীতে কথা বলবো। আমরা কিন্তু পূর্বে ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমরা কখনো অন অফ নিয়ে আর কথা বলবো না, আমরা এখন যা কথা বলবো সব সত্য সারণী অথবা জিরো অন দিয়ে কথা বলবো। তো আমরা ইনপুট কয়টা দেখলাম? দুইটা। তাহলে ইনপুট দুইটার জন্য আমার জিরো অনের সারি কয়টা লাগবে? চারটা, টু টু দ্য পাওয়ার টু মানে ফোর। তারপর কি বলছিলাম, তুমি কি করবে জিরো থেকে ক্রম শুরু করবে, জিরো ওয়ান টু থ্রি। তাহলে জিরোর জন্য কি হবে, এই যে জিরো এই জিরো, ওয়ানের বাইনের মান কি জিরো ওয়ান, টু এর বাইনের মান কি ওয়ান জিরো, থ্রি এর বাইনের মান কি ওয়ান ওয়ান। ওকে, তারপর দেখো এটা হলো কি অর, তাহলে প্রথমত অরের কাজটা করতে হবে। তাহলে এ প্লাস বি আমরা বের করবো, তারপর নরে যাব। এ প্লাস বি নিয়মটা কি ছিল মনে আছে? তো এ প্লাস বি নিয়ম ছিল একটি ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে, তার মানে এখানে কোনো ওয়ান নাই তার মানে জিরো, এখানে কি ওয়ান আছে সো কি এটা ওয়ান, এখানে কি ওয়ান আছে সো এটাও কি হবে ওয়ান, এখানে কি ওয়ান আছে সো এটাও কি ওয়ান হবে, তাই না? এখন দেখো নর কি বলতেছে, নর মানে অরকে নট করে দাও। অর যে মানটা আসছে মানে কি এ প্লাস বি, তার মানে একে নট করে দিলে কি হবে, দেখো এই যে নট, হ্যাঁ নট করে দিলে জিরো ছিল এটা হয়ে যাবে কত ওয়ান, ওয়ান ছিল এটা হয়ে যাবে কত জিরো, ওয়ান ছিল এটা হয়ে যাবে জিরো, এটা হয়ে যাবে কি জিরো। ক্লিয়ার? তো এখান থেকেও কিন্তু সিমিলার টাইপ একটা সূত্র আসবে। কোন সূত্রে এই গেটটা কাজ করবে, এই গেটে যে সূত্রে কাজ করবে একটু দেখো তোমরা বের করতে পারো কিনা, ইনপুটের কোন প্রকৃতির জন্য আউটপুটগুলো এমন হচ্ছে একটু দেখো, ভালো করে দেখো। ইনপুটে যখন ওয়ান হয়ে যাচ্ছে আউটপুট কি হয়ে যাচ্ছে জিরো, দেখো এখানে কোনো ওয়ান ছিল না সো আউটপুট ওয়ান হয়ে গেছে, উল্টা এখানে কি ওয়ান ছিল এখানে কি জিরো হয়ে যাচ্ছে, এখানে কি একটা ওয়ান ছিল এখানে জিরো হয়ে যাচ্ছে, এখানে একটা বা দুইটা একাধিক ওয়ান থাকতে পারে, তার মানে কি আউটপুট কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে। তার মানে যদি ইনপুটে যদি সামহাও এমন হয়, ইফ এনি
ইনপুট ইজ হাই, তাহলে কি হবে আউটপুট ইজ লো। মানে নর গেট কি করতেছে দেখো, একটা ইনপুট যদি হাই হয় আউটপুট কি হয়ে যাবে লো হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা কোন গেটের বিপরীত, তোমাকে এমসিইউ তে প্রশ্ন করবে এই নর গেট কোন গেটের বিপরীত। স্পষ্টই বুঝতে পারছো, নট অর মানে এন ফর নট, তার মানে কি নট অর মানে অর গেটকে নট করে দিচ্ছে, মানে অর গেটের বিপরীত। যদি পরীক্ষা প্রশ্ন করে নর গেট অন গেটের বিপরীত, অবশ্যই অর গেটের বিপরীত। তাহলে অর গেটের ফাংশনটা কেমন ছিল মনে আছে? তো অন গেটের সূত্রটা ছিল এমন, ইফ এন ইনপুট ইজ হাই আউটপুট ইজ হাই, আর নর কি বলছে ইফ এন ইনপুট ইজ হাই আউটপুট ইজ লো, মানে উল্টা করে দিবে। ক্লিয়ার? আচ্ছা এই ছিল এই নিয়ম। এই নিয়ম ব্যবহার করে তুমি কি করবা, তিনটা ইনপুটের জন্য এ বি সি নিবা, নিয়ে কি করবা 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত দিবা। দেওয়ার পরে বাই নির্মাণ করে লিখবা, লেখার পরে কি করবা এই নিয়ম ব্যবহার করে তার আউটপুটটা লিখে দিবা। ক্লিয়ার? ওকে, এবার দেখো এখানে কি হবে, এইটার জন্য দুইটার জন্য কি হবে, ইনপুট ছিল দুইটা, তাহলে তুমি কি করবা 0 1 2 3। তো আমরা এটাকে একটু শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। আমরা কি বলছিলাম, এটা তো রুট লেভেল, আমরা তো দেখলাম কিভাবে রুট দিয়ে এটাকে ফিল আপ করতে হয়, এখানে দেখেছি। তো এটা আমরা কি করতে পারি, শর্টকাট ফিল আপ করতে পারি। তো কয়টা, একটা দুইটা। ওকে, তাহলে দেখো এখানে কয়টা সারি সারি ছিল, 1 2 3 4, তাহলে চার অর্ধে কত, দুই, তাহলে দুই থেকে শুরু করবো, মানে দুইটা শূন্য দুইটা ওয়ান, তারপর কি করবা অর্ধেক করো, দুইয়ের অর্ধেক কত এক, তার মানে কি হবে একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। ঠিক আছে, নর্মালি বাইনারি যে ক্রমটা ছিল না 1 2, এই ক্রমটা মেনটেন করে, ঠিক আছে 1 2 4। যদি আর যদি আটটার জন্য কাজ করতো তাহলে সি তে হইতো 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, বি তে হইতো কি দুইটা শূন্য দুইটা 1, দুইটা শূন্য দুইটা 1, এইভাবে। এতে কি হইতো, এতে হইতো কি 1 2 4, মানে কি চারটা শূন্য চারটা 1। ঠিক আছে, ওকে, তারপর দেখো এটা ফিল আপ করো। এটা ফিল আপ করার পর কি আসতেছে, গুণে। গুণের নিয়মটা কি ছিল, একটা ইনপুট 0 হলে আউটপুট 0 হয়ে যাবে। গুণের নিয়ম এটাই ছিল, একটা ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। তাহলে দেখো এখানে 0 আছে, সো 0, 0 আছে, সো 0 0 0, এখানে কি 0 নাই, সো এটা কি 1। তার মানে এটা কি বলতেছে, ন্যান্ড। ন্যান্ড কি বলছে বলছে দেখো, এন্ড প্লাস নট, তাই তো, ন্যান্ড মানে নট এন্ড। এটার ইলেকট্রিক সার্কিটটা হলো এটা। তো এটা ইলেকট্রিক সার্কিট যদি এটা হয় তাহলে ফাইনালি তার আমাদের লজিক গেট কোনটা, এটা লজিক গেট হবে এটা, এই যে দেখতেছি এটা হবে তার ফাইনাল লজিক গেট। মানে এখানে ইনপুট কয়টা, একটা দুইটা, এই দুইটার জন্য আমরা কাজ করলাম। যদি তোমাকে তিনটা ইনপুটের জন্য কথা বলো তুমি জাস্ট এদিকে একটা লাইন বাড়বে। ওকে, আর এদিকে কি হবে দেখো, এ বি মানে গুণ, তারপর কি উপরে নট, এই যে এই ডটটা থাকলে কি তার উপর তার পিছন থেকে যারা আসছিল এটা ডাজেন্ট ম্যাটার, জাস্ট উপরে হোল নট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা এখন আমাদের কি লিখা আছে, এ বি গুণ আছে, এদের কি করতে বলছে, নট করতে বলছে। নট মানে কি উল্টাই দিব, তার মানে 0 ছিল 1, 0 ছিল 1, 0 1, 1 ছিল 0। বুঝতে পারছো? তো এই ছিল ন্যান্ডের সত্যক সারণী। তো এখান থেকে কিন্তু একটা সূত্র আসবে, কি হতে পারে দেখো, এখানে ইনপুটের কোন প্রকৃতির জন্য আউটপুটগুলো এমন হচ্ছে একটু ভালো করে দেখো, 1 1 1, লাস্টে 0। তার মানে দেখো এখানে ইনপুটগুলোতে এখানে 0 ছিল 1 হয়ে যাচ্ছে, এখানে 0 ছিল 1 হয়ে যাচ্ছে। মানে আমরা স্পষ্ট দেখতে পারতেছি যদি ইনপুটে কোনো একটা সারিতে 0 থাকে, একটা 0 থাকলেই হলো, একটা ইনপুট যদি 0 হয় আউটপুট কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তার মানে এটা সূত্রটা হবে এমন, ইফ এনি ইনপুট ইজ লো তাহলে আউটপুট ইজ হাই হবে, হাই। ওকে, ইফ এনি ইনপুট ইজ লো আউটপুট ইজ হাই। নর্মালি এন্ড কি ছিল, ইফ এনি ইনপুট ইজ লো আউটপুট ইজ লো, আর ন্যান্ড বলতেছে যে ইফ এনি ইনপুট ইজ লো বাট আউটপুট ইজ হাই। ঠিক আছে, মানে তাহলে ন্যান্ড গেট কাকে রিপ্লেস করতেছে, এন্ড গেটকে রিপ্লেস করতেছে উল্টাভাবে। ঠিক আছে, তো তার মানে ন্যান্ড গেট কার বিপরীত, ন্যান্ড গেট হলো এন্ডের বিপরীত। ন্যান্ডের মিনিংই হলো নট এন্ড, মানে এন্ডের ফুললি বিপরীত, মনে থাকবে তো? সো এন্ড মাথায় থাকলে কিন্তু তুমি নর্মালি ডিরেক্টলি ন্যান্ডের সূত্রটা মাথায় রাখতে পারো, জাস্ট চেঞ্জটা করবো কোন জায়গায়, আউটপুট ইনপুটে কোনো চেঞ্জ করবা না। যেমন এন্ডের সূত্র আর কি ছিল, একটা ইনপুট নিম্ন হলে আউটপুট নিম্ন, তাহলে ন্যান্ড কি হবে, একটি ইনপুট নিম্ন হলে আউটপুট উচ্চ, মানে জাস্ট চেঞ্জটা করবো আউটপুট উল্টাই দিবা, ইনপুটে কোনো চেঞ্জ করা যাবে না। নরের জন্য সিমিলার, ন্যান্ডের জন্য সিমিলার। ওকে, আচ্ছা এখন যদি তোমাকে কোনো একটা এমসিকিউতে ইলেকট্রিক সিগন্যাল দিয়ে থাকে, ধরো তুমি এই সার্কিটে নর সার্কিটের জন্য এ দিয়ে একটা ইলেকট্রিক সিগন্যাল পাঠালে, অথবা তুমি একটা বাইনারি সংখ্যা ধরো যে 1 0 1 1 এটা পাঠালা, বি দিয়ে পাঠাচ্ছ এটা 1 1 0 0, তাহলে তার আউটপুট কি হবে বলো তো? তাহলে এটা এ প্লাস বি হোল নট কেমন হবে যদি তোমাকে প্রশ্ন করে? তো তাহলে দেখো এখানে তোমাকে কে সাহায্য করবে, একমাত্র সূত্রটাই সাহায্য করতে পারে। তো নরের নিয়মটা কেমন ছিল, যে নরের নিয়মটা ছিল একটি ইনপুট হাই হলে আউটপুট
লো হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি কোনো ইনপুট আছে? আছে দুইটা, একটা এটা, তার মানে কি এটাকে দুইজনেই হাই, তার মানে কি ইনপুট হাই হলেই লো হয়ে যাবে, তার মানে কি হয়ে যাবে জিরো। এখানে কি হাই আছে? হাই আছে, তার মানে কি এটা লো হয়ে যাবে। এখানে কি হাই আছে? হাই আছে, এটা কি হয়ে যাবে? লো হয়ে যাবে। এখানে হাই আছে, লো আছে, তার মানে কি লো হয়ে যাবে। মানে ইনপুটে যে কোনো একটার ওয়ান হলে আউটপুট কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এগুলো জাস্ট কলাম বড় ভেবে চিন্তা ভাবনা করেন, এটা বরাবর এটা, এটা বরাবর এটা, এটা বরাবর এটা, এটা বরাবর এটা, এভাবে জাস্ট এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করবা। তাহলে দেখো কি আসতেছে এটা, তার মানে এটার ডিজিটাল সিগন্যালটা কেমন হবে? যদি এমন 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 হয়, আর এটা জন্য যদি এমন হয় যে এটা দিয়ে যদি এমন হয়, ফাইনালি তার আউটপুটটা আসবে যে নান, স্ট্রেট লাইন, মানে কোনো এখানে আউটপুটে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না, আউটপুটে কোনো কিছুই কাজ করবে না। বুঝতে পারছো? জাস্ট এই যে ওয়ান ওয়ান কীভাবে জিরো হয়ে আসছে, যার সূত্রটাকে ব্যবহার করবো। একটা ইনপুট কী ছিল? যে কোনো একটা ওয়ান হলে আউটপুট কী হয়ে যাবে? জিরো হয়ে যাচ্ছিল, দ্যাটস হোয়াই। তাহলে দেখো সিমিলারলি ন্যান্ডের ক্ষেত্রে যদি ঘটনা ঘটতো, এই ঘটনা যদি ন্যান্ডের ক্ষেত্রে হইতো তাহলে কেমন হতো? ন্যান্ডের ক্ষেত্রে কেমন ছিল? ন্যান্ড মানে কি? ন্যান্ডের নিয়মটা কী ছিল? ধরো ধরো এটাই এ দিয়ে এই পাওয়ার যাচ্ছে, বি দিয়ে এই পাওয়ার যাচ্ছে, তাহলে ন্যান্ডের ক্ষেত্রে আউটপুটটা কেমন হবে? ন্যান্ড বলতেছে যে হ্যাঁ ভাই, ইনপুট দুইটার মধ্যে যে কোনো একটি ইনপুট যদি জিরো হয়ে যায় তাহলে আউটপুটকে আমি হাই করে দিব। ঠিক আছে, তা দেখো এটা কি ওয়ান, এটা ওয়ান, আউটপুট কি জিরো আছে? না, আউটপুটে জিরো নাই। যেহেতু আউটপুটে জিরো নাই তাহলে কি সে কি হাই করবে কোনো কিছুকে? না, তাহলে যেহেতু আউটপুটে জিরো নাই তাহলে সে কি করে দিবে? এটাকে লো করে দিবে। সূত্রটা কি? নেট বলতেছে ইফ এনি ইনপুট ইজ লো আউটপুট ইজ হাই, একটা ইনপুট যদি জিরো হয় আউটপুট আমি কি হাই করে দিব, আর অন্যথায় আমি তাকে জিরো করে দিব। এখানে কোনো লো আছে? না, তার মানে সে যেহেতু কোনো লো নাই তার মানে কি রেখে সে লো করে দিবে। এখানে কি লো আছে? হ্যাঁ লো আছে, তার মানে সে এটা কি করে দিবে? হাই করে দিবে। এখানে কি লো আছে? দেখো তো এখানে কোনো কোনো ভোল্টেজ কি লো? হ্যাঁ, এখানে কি এটা লো আছে, তার মানে লো থাকলে সে কি করবে? এটাকে হাই করে দিবে। এখানে কি লো আছে দুইটার মধ্যে? হ্যাঁ আছে, তার মানে সেটা কি হাই করে দিবে। তার মানে এই যদি দুইটা ইনপুট লাইনে, এই লাইন দিয়ে যদি এই সিগনাল যায়, এই লাইন দিয়ে যদি এই সিগনাল যায়, তাহলে তার আউটপুট সিগনালটা হবে কেমন হবে? দেখো একটা জিরো, তারপর বাকি তিনোটা কি হাই হয়ে যাবে। বুঝতে পারছো? এটা হলো তার ডিজিটাল সিগনাল, ইলেকট্রিক সিগনাল যেটা বলতে চাচ্ছিলাম, আর এটা হলো কি বাইনারি সংখ্যা। তো তোমাকে অনেক ক্ষেত্রে এমসিকিউতে প্রশ্ন করতে পারে এন্ডের জন্য, একটি ইনপুট বাইনারি সংখ্যা এটা, আর একটি ইনপুট বাইনারি সংখ্যা এটা হলে আউটপুট কি, সূত্র দিয়ে বের করবা। আবার কখনো ইলেকট্রিক সার্কিটে বলতে পারে কোনো একটি এ যদি বিদ্যুৎ প্রবাহিত হয় বা ইলেকট্রিক সিগনাল এটা হলে, বি এর ইলেকট্রিক সিগনাল বা ডিজিটাল সিগনাল যদি এটা হয় তাহলে আউটপুট কি হবে। ঠিক আছে, সো আমরা এটা ব্যবহার করে অঙ্কন করতে পারি, আবার কি এটা ব্যবহার করেও আমরা সলভ করতে পারি। ওকে, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।